নমস্কার বন্ধুরা, জয়াস ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধু, আজকে আমি আপনাদের সাথে একটা তেলকুয়ে রেসিপি শেয়ার করতে যাচ্ছি। রেসিপিটা আমার রেডি, কি করে আমি এটা তৈরি করলাম সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করছি। পুরনো বন্ধুদেরকে স্বাগত জানিয়ে চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি তেলকুই। বন্ধুরা, তেল কই বানাবো তাই জন্য আমি এখানে 4টে কই মাছ নিয়ে নিয়েছি। কই মাছগুলোকে ভালো করে নুন দিয়ে ডোলে ডোলে কই মাছের লালাগুলোকে পরিষ্কার করে নিয়েছি, এবার ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার এখানে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে তারপরে রান্নার প্রিপারেশনে যাব। এর মধ্যে 1 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এই দিয়ে মাছটাকে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে আমি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে কিছু মানে 3টে তেজপাতা আমি এরকম দিয়ে দিচ্ছি, তেল ছাড়া, তেল দিইনি, আর কিছুটা জিরে। এরকম শুকনো কড়াইতে জিরে আর তেজপাতাটা আমি ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নেব। বেশি কড়া করে ভাজা যাবে না। আমি কীভাবে ভাজছি আপনারা একটু দেখুন। তেজপাতা আর জিরে, আমি এখানে 4টে মাছের জন্য 2 চামচ জিরে নিয়েছি আর 3টে তেজপাতা নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি জিরেটাকে এইভাবে ভেজে নিয়েছি, আর বেশি মানে বেশি ডিপ করে ভাজিনি, তাহলে কালো হয়ে যাবে মাছের মানে তেলকুয়ের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যাবে। এরকম মিডিয়াম জিরে মানে জিরেটা ভাজতে হবে। আর এই যে তেজপাতাটাকে ঠিক এইভাবে ভেজেছি, এমনভাবে ভাজতে হবে যাতে এই যে দেখুন মরমর আওয়াজ হচ্ছে, তার মানে আপনার তেজপাতা ভাজা হয়ে গেছে। এবার এইগুলো আর এর মধ্যে 5-7টা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিরেও বেটে নিয়ে এটা করতে পারেন। এবার এই জিরে, তেজপাতা আর এই যে আমি প্রায় 6-7টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এটাকে আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব। এখন আমার পেস্টটা রেডি হয়ে গেছে, এই মাছের মধ্যে এই পেস্ট আমি ঢেলে দিচ্ছি। পেস্টটা দিয়ে দেওয়ার পরে আমি কিছুটা সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে মাছটা দিয়ে। ভালো করে সব মশলার সাথে মাছগুলো মেখে নিতে হবে। মশলার সাথে মাছগুলো আমার মাখানো রেডি। এবার মানে তেলকুয়ের প্রিপারেশনে যাব। এবার কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, একটুখানি পেঁয়াজ দিয়ে দেবো, সামান্য অল্প একটু পেঁয়াজ এই তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু জাস্ট একটু ভাজা ভাজা করে নেব, নিয়ে ওই মশলা মাখানো কই মাছটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এই কই মাছটা দিয়ে দেবো। কই মাছটা দিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো, যে মশলা বাটির মধ্যে ছিল তার মধ্যে জল দিয়ে সেটাই দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। এবার এটাকে 5-7 মিনিট ফুটতে দিতে হবে। ঝোলটা ফুটে উঠেছে, এই অবস্থায় আমি 4টে কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে 5 মিনিট ফুটতে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমার ঝোলের ঘনত্ব কমে এসছে এবং তেল কই যে তেল দেখুন উপরে একদম উঠে এসছে, আমার তেল কই পুরো রেডি। যদি বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, বাড়িতে আগে ট্রাই করবেন, তারপরে কেমন হলো কমেন্ট করে জানাবেন। এর সাথে সাথে আমার চ্যানেল জয়েস ব্লগসে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করছি। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এইভাবে আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার। এবার এটা আমি গরম গরম ভাত দিয়ে সার্ভ করবো।